হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এই গরমে এমন একটা জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি যেখানে আসলে আপনি প্রকৃতিটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন, আর তার সাথে গঙ্গার পাড়ের হাওয়া আপনার মন ভরিয়ে দেবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাকা ছিলেন গিরেন্দ্রনাথ ঠাকুর, আর গিরেন্দ্রনাথ ঠাকুরের পুত্র ছিলেন গুণেন্দ্রনাথ ঠাকুর, আর সেই গুণেন্দ্রনাথ ঠাকুরের পুত্র সন্তান হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, যিনি বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী হিসাবে পরিচিত। তিনিই প্রথম ভারতবর্ষে এনেছিলেন ওনার আঁকা ছবির মাধ্যমে আধুনিকতার ছোঁয়া। আজকে চলে এসেছি সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে, যেটা অবস্থিত কোন্নগরে। এই সুন্দর মনোরম রাস্তাটি ধরে সামনের দিকে এগিয়ে গেলেই দেখতে পাবো সেই বিশাল বড় অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, যেখানে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। গেট দিয়ে প্রবেশ মাত্রই আমাদের চোখে পড়ল একটি সাদা রঙের বাড়ি, যেখানে সেই সময় সমস্ত কর্মচারীরা থাকতেন। প্রায় 13 বিঘা জমির উপর বানানো এই সুন্দর মনমুগ্ধ করা বাড়িটি বানিয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাবা গুণেন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখায় এই বাড়ির ছোঁয়া পাওয়া যায়। উনি লিখেছিলেন, বাবা অনেক আশা করে এবং খরচ করে এই বাড়িটি বানিয়েছিলেন, সাজিয়েছিলেন দেশ বিদেশ থেকে আনা বিভিন্ন আসবাবপত্র দিয়ে। এমনকি এখানে বসত বিভিন্ন সভা ও বৈঠকখানা। কোন্নগর পৌরসভা এই বাড়িটিকে বাঁচিয়েছেন প্রোমোটারি হওয়ার হাত থেকে। বর্তমানে কোন্নগর পৌরসভা দ্বারা এখানে বিশেষ বিশেষ দিনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এখানে আছে বাচ্চাদের জন্য সুন্দর সাজানো গোছানো ছোট্ট একটি পার্ক। বাগান বাড়ির এই সরু রাস্তা দিয়ে যেতে যেতে দেখা মিলল বিশাল বড় বড় অনেক গাছ, আর এখানেই আছে সেই বিখ্যাত কাঁঠাল গাছ যার নিচে বসে অবনীন্দ্রনাথ ঠাকুর কতই না কবিতা লিখে গেছেন। এখানেই তিনি শিখেছিলেন প্রথম কুঁড়েঘর আঁকা, তাই ওনার সেই স্মৃতিকে আজীবন বাঁচিয়ে রাখার জন্যে এখানে বানানো হয়েছে একটা ছোট্ট কুঁড়েঘর, যেখানে ওনার নিজস্ব কিছু কথাও খোদাই করা আছে। এই বাগান বাড়ি প্রত্যেক দিনই সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। রঙিন মাছ ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের খুব পছন্দের, তাই বাড়ির ঠিক পেছন দিকেই বানানো আছে ছোট্ট একটা জলাশয় যেখানে আছে প্রচুর পরিমাণে রঙিন মাছের চাষ। বাগানটা কিছুটা ঘুরে দেখার পর এবার সময় এসে গেছে মেন মিউজিয়ামে প্রবেশ করার। মিউজিয়ামের মধ্যে প্রবেশ করা মাত্রই দেখা মিলল বহু বিখ্যাত বিখ্যাত পেন্টিং, যেগুলোর মধ্যে বেশ কিছু পেন্টিং অবনীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব আঁকা। তারই মধ্যে অন্যতম হল শাহজাহানের শেষ বয়সের আঁকা এই ছবিটি, যেটি তাজমহলের সামনে শাহজাহান ও ওনার স্ত্রীকে আঁকা একটি ছবি। এর পরেই আছে ভারত মাতার এই ছবি। এছাড়াও এখানে আছে বিভিন্ন বিখ্যাত চিত্রশিল্পীর হাতে আঁকা কিছু ছবি এবং কিছু হাতের কাজ। এই বাড়ির ব্যাপারে অবনীন্দ্রনাথ ঠাকুর উল্লেখ করেছেন ওনার লেখা জোড়াসাঁকোর ধারের গল্পে। তিনি এই গল্পে বলেন যে উনি কীভাবে ওনার ছোটোবেলাটা এই কোন্নগরের বাগান বাড়িতে খুব ভালোভাবে কাটিয়েছেন। এই বাড়ির মধ্যেই আছে বিশাল বড় বড় কিছু জানালা, যেখান থেকেই দেখতে পাওয়া যাবে বাইরের সেই সুবিশাল বাগান আর তার সাথেই সামনের গঙ্গা। এই বাড়ির ভিতর থেকে জানালা দিয়ে গঙ্গা দেখার অনুভূতিটা কিন্তু একেবারেই আলাদা। গঙ্গার পাড়ের গেটটি বন্ধ থাকলেও এই গেটের ভিতর থেকেই অনুভব করে নেওয়া যাবে সেই অনন্ত বিশাল গঙ্গাটা।
এবার আসি আপনারা এখানে কিভাবে পৌঁছাবেন। যারা ট্রেনে আসছেন তারা হাওড়া স্টেশন হোক বা শিয়ালদা লাইন হোক, ফার্স্টেই চলে আসতে হবে কোন্নগর স্টেশন। এক নম্বর প্ল্যাটফর্মে নেমে রিসরার দিকে মুখ করে প্ল্যাটফর্ম বরাবর হেঁটে গিয়ে লাইন পার করে রাস্তায় নেমে টিকিট কাউন্টারের দিক থেকে কিছুটা হেঁটে গেলেই দেখতে পাওয়া যাবে টোটো স্ট্যান্ড। টোটোতে উঠে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি বললেই খুব সহজে 10 টাকার বিনিময়ে মাত্র 15 মিনিটের দূরত্বে পৌঁছে যেতে পারবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। আর যারা বাসে করে আসতে চাইছেন বা বাই রোড আসতে চাইছেন তারা জিটি রোড সংলগ্ন বাটা মোড় বললেই খুব সহজেই চলে আসতে পারবেন এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। এই বাগান বাড়ি ঘুরতে এসে হাতে সময় থাকলে ঘুরে নিতে পারবেন আরও 2টি দর্শনীয় স্থান। মাত্র 1টি টোটোর ব্যবধানেই পৌঁছে যেতে পারবেন 12 মন্দির গঙ্গার ঘাট। আর সেই 12 মন্দির গঙ্গার ঘাট ঘুরে আপনারা আরও 1টি টোটোর ব্যবধানে পৌঁছে যেতে পারবেন রাজরাজেশ্বরী মন্দির। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।